প্রথম দফাতেই অবাধে ছাপ্পা ভোট বাংলার দুই কেন্দ্রে আজ যে লোকসভা ভোট হলো সেখানে অবাধে চলল দাদাগিরি আর গুন্ডাগিরি লোকসভা ভোটের সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে বেল আইকনটি টিপে দিন তাহলে আপনি অটোমেটিক্যালি নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে আমরা প্রচার করার চেষ্টা করব আপনাদের সকলের কাছে একটি অনুরোধ আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং শান্তিতে ভোট দিন ধন্যবাদ প্রতিশ্রুতি কি শুধু রাজনৈতিক নেতারাই দেন প্রতিশ্রুতি দেন নির্বাচন কমিশন ও বাংলার সাধারণ মানুষকে প্রচুর প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার আজিজ আফতার বাংলার ভোটারদের অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের ভোটে নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক ও কিন্তু মিল একটাই রাজনৈতিক নেতারা প্রতিশ্রুতি রাখেন না আর বিবেক দুবে ও নির্বাচন কমিশন ও বাংলার মানুষকে দেওয়া কথা রাখতে পারলেন না শুধু কোচবিহারে ছাপ্পা ও সন্ত্রাস আটকাতে না পেরে লজ্জায় বিবেক দুবে ও নির্বাচন কমিশন রাজ্যে পঞ্চায়েত ভোটে চরম সন্ত্রাসের পরিস্থিতি দেখেও শিক্ষা নেয়নি ভারতের নির্বাচন কমিশন আর সেই রাজ্য পুলিশের ওপর ভরসা করেই ডুবলো ভারতের নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী না থাকায় চরম সন্ত্রাস দেখতে পেল কোচবিহার এর বিভিন্ন এলাকা যেখানে কেন্দ্রীয় বাহিনী নেই সেখানে দাপিয়ে বেড়াচ্ছে রাজনৈতিক দলের গুন্ডারা বিশেষ করে তৃণমূলের দাদাগিরি দেখতে পেয়েছে গোটা কোচবিহার একের পর এক ছবি উঠে এসেছে সংবাদ মাধ্যমের ক্যামেরায় নির্বাচন কমিশনের অভিযোগ জানিয়েছে বিরোধীরা কোচবিহার কেন্দ্র নিয়ে বাড়তি নজর ছিল কমিশনের সাতচল্লিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর প্রায় পুরোটাই রয়েছে কোচবিহারে কোচবিহারে দু হাজার দশটি বুথের মধ্যে এক হাজার ষাটটি বুথে রয়েছে কেন্দ্রীয় বাহিনী বাকি নশো পঞ্চাশটি বুথে রয়েছে রাজ্যের সশস্ত্র বাহিনী আর বৃহস্পতিবার ভোটের দিন সারাদিন কোচবিহারে থাকার কথা ছিল বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবের কোচবিহারে থেকেই তিনি ভোটে মনিটরিং করবেন বলে জানা গিয়েছিল কিন্তু দেখা গেল ঠিক উল্টো ছবি বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে কলকাতায় ফিরে গেলেন সকালেই আর যেখানে যেখানে কেন্দ্রীয় বাহিনী নেই সেই সেই বুথেই দেখা গেল চরম সন্ত্রাস ঠিক পঞ্চায়েত ভোটের মতোই তৃণমূলের ফের সন্ত্রাস দেখেছে রাজ্য তাও শুধুমাত্র দুটো লোকসভা ভোটে কোচবিহারের যেখানে যেখানে কেন্দ্রীয় বাহিনী নেই সেখানেই তৃণমূল সন্ত্রাস চালিয়েছে বলেই অভিযোগ সাধারণ মানুষ থেকে বিরোধী দলে কোচবিহারের শীতলকুচির অনেক বুথেই বিরোধী প্রার্থীর পোলিং এজেন্টকে ঢুকতেই দেওয়া হয়নি বলে অভিযোগ শুধুমাত্র তৃণমূল এজেন্টদেরই দেখা যাচ্ছে এমনকি বুথে যেতে বাধা দেওয়া ও হয় ভোটারদের সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনেই চলে হুমকি ভোটের আগে সব বুথেই কেন্দ্রীয় বাহিনীর দাবি ছিল বিরোধীদের কিন্তু কোচবিহারে নশো পঞ্চাশটি বুথে রয়েছে রাজ্য পুলিশ আর সেই সব বুথে অধিকাংশেরই চলেছে চরম রিগিং রাজ্য পুলিশ থাকা অধিকাংশ বুথেই চলেছে চরম দাদাগিরি গুন্ডাগিরি এমনটাই অভিযোগ করেছেন বিরোধীরা মাথাভাঙা ও দিন হাঁটার অধিকাংশ বুথেই চলেছে ভোটারদের বাধা দেওয়ার কাজ অনেক বুথেই বিরোধী এজেন্টদের বসতেই দেওয়া হয়নি বলেই নির্বাচন কমিশনের অভিযোগ জানিয়েছে বিজেপি বাম ও কংগ্রেস পঞ্চায়েত ভোটের কথা বিরোধীদের কাছে বারবার শুনেও কান দেয়নি কমিশন আর খেসারত প্রথম দফার একটা লোকসভাতেই ছোকাতে হল কমিশনকে রাজ্যের ওপর ভরসা করে ডুবল ভারতের নির্বাচন কমিশন রাজ্যের পুলিশের ওপর নির্ভর করে ডুবল নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী না থাকায় সন্ত্রাস চলছে অবাধে কেন্দ্রীয় বাহিনী হীন বুথে এমনটাই ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশন এর কাছে তবে রাজ্য ও রাজ্য পুলিশের ওপর ভরসা করে এভাবে ডুবতে হবে তা ভাবেননি বিশেষ পর্যবেক্ষক বিবেক ডুবে ও নির্বাচন কমিশন শুধু কোচবিহারের ছাপ্পা ও সন্ত্রাস আটকাতে না পেরে লজ্জায় বিবেক ডুবে ও নির্বাচন কমিশন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন এমনটা মোটেই কাম্য নয় ভোট অবাধে হওয়া নির্বাচন কমিশনের দায়িত্ব